হ্যালো ভিউার্স লেস টেকাবে চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা যখন ঘুমে সেটা হতে পারে রাত্রিবেলায় বা অন্য কোনো সময় তো যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন অনেক সময় ওদের শুকনো কাশি শুরু হয়ে যায় ঘুমের মধ্যে অনেক সময় ঘর ঘরে কাশি শুরু হয়ে যায় তো শুকনো কাশি হোক বা ঘর ঘরে কাশি হোক ঘুমোনোর সময় বাচ্চাদের এই যে কাশিটা শুরু হয় কেন হয় প্রত্যেক ক্ষেত্রে আপনাদের কি কি করা উচিত পুরোটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এর থেকে আপনাদের কিছুটা হেল্প হতে পারে সো লেট গেট স্টার্টেড বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে সাধারণত বেলাতে বাচ্চাদের ঘুমটা যেহেতু অনেকটা দীর্ঘ সময়ের জন্য হয় তখন অনেক সময় এরকম হয়ে থাকে যে বাচ্চারা ঘুমের মধ্যেই কেশে উঠল এবং কাশি হচ্ছে হচ্ছে সেটা থামতে চাইছে না তো এই যে বাচ্চাদের ঘুমের মধ্যে কাশির সমস্যা সেটা কেন হয়ে থাকে তার সম্ভাব্য পাঁচটা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কী কী করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট যে কারণে এটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চা যদি নর্মাল যে ভাইরাল ইনফেকশনের ফলে সর্দি কাশি হয় সেই রকম ইনফেকশনের সমস্যায় বাচ্চা ভোগে সেক্ষেত্রে বাচ্চার ঘুমের মধ্যে এরকম কাশি হতে পারে মানে দেখা যাচ্ছে প্রতিদিন বাচ্চা সুস্থ সবল আছে কোনো রকম সমস্যা নেই যখন বাচ্চার ভাইরাল ইনফেকশন হলো সেখান থেকে ঠান্ডা লাগার মতন সমস্যা সর্দি কাশি হলো তখন ঘুমের মধ্যে বাচ্চার কাশি হচ্ছে তো এটা ওই টাইমের মধ্যে বা ওই কদিন যতদিন পর্যন্ত ইনফেকশন থাকবে ততদিন পর্যন্ত এরকম হতে পারে এক্ষেত্রে যখন বাচ্চা সর্দি হয়ে থাকে বা ঠান্ডা লেগে থাকে তখন বাচ্চা যখন শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে যখন সেই টাইমগুলোতে কি হয় কফ বা মিউকাস সাইনাসের থেকে নাকের থেকে এসে গলার কাছে এসে জমা হয় এবং তার ফলে বাচ্চার কাশি শুরু হয়ে যায় এবং এক্ষেত্রে আমরা কী কী করতে পারি যদি বাচ্চার বয়স একটু বেশি হয় মানে বাচ্চা আমাদের কথা ঠিক মতন ফলো করতে পারে আমাদের নির্দেশগুলো মানতে পারে মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর বা চার বছর যে বাচ্চারা কি যেরকম বয়সে বাবা মায়ের কথাটা ঠিক মতন ফলো করতে পারছে সেই বয়সী বাচ্চাদেরকে আমরা যদি ভাপ নেওয়াতে পারে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে এটা কিন্তু ভীষণই দরকার কারণ ছোট বাচ্চারা ভাপের ওই গরমটা নিতে পারে না সেরকম একটা ডিস্টেন্স মেনটেন করে বাচ্চা যখন শুতে যাবে তার আগে যদি বাচ্চাকে এরকম ভাবে ভাপ নেওয়াতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এইখানে যে সমস্ত কফ বা মিউকাসগুলো আছে যেগুলো গলায় গিয়ে একটা কাশির মতন সমস্যা তৈরি করত। ঘুমটাকে ভাঙিয়ে দিত সেগুলোকে আগের থেকে অনেকটা বার করে দিতে সাহায্য করবে তো বাচ্চা একটু বড় হয়ে গেলে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে একটু একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে যদি আমরা ভাব নেওয়াতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধে হয় তো এরপর যেটা আমরা করতে পারি যদি ডক্টর কোনো নাকের ড্রপ প্রেসক্রাইব করে থাকেন তো সেই নাকের ড্রপ বাচ্চা যখন ঘুমোতে যাবে তার আগে বাচ্চা নাকে দেওয়া যেতে পারে অথবা সিম্পল টাইপের যে একদম নুন জলের যে দ্রবণ পাওয়া যায় বা স্যালাইন ড্রপ পাওয়া যায় সেই নাকের ড্রপ দিয়ে বাচ্চাকে ঘুম পাওয়ানো যেতে পারে তিন নম্বর আমরা যেটা করতে পারি সেটা হতে পারি বাচ্চা যদি একটু বড় হয়ে যায় মানে এক বছর দেড় বছর দু বছর বাচ্চার বয়স হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কাশিটাকে কমানোর জন্য বাচ্চা যখন ঘুমোবে ঠিক তার আগে আগে সামান্য মধু বাচ্চাকে খাইয়ে দিতে পারি মধুটা যখন গলার এখান দিয়ে যাবে বাচ্চাদের ওই কাশির সমস্যাটাকে কিন্তু অনেকটাই কম করে দেবে চার নাম্বার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সমস্ত কাজগুলো পরপর পরপর করার পরে বাচ্চা যে বালিশে শুচ্ছে সেই বালিশটাকে আমরা একদম বিছানার সাথে সমান্তরালভাবে না রেখে যদি আমরা একটু এরকম রেকলাইন করে বা কাত করে রাখতে পারি এবং তার উপরে যদি বাচ্চাকে এভাবে উঁচু করে উঁচু সামান্য উঁচু করে শোয়াতে পারি সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার এই কাশির মতন সমস্যাটাকে অনেকটাই আটকানো যায় এছাড়া বাচ্চাকে যখন খাওয়ানো হবে ঘুম পাড়ানোর আগে তখন আমরা চাইলে বাচ্চার এই কাশির সমস্যাটাকে কমানোর জন্য ঘরেতে যে সমস্ত কাশি কমানোর জন্য হোমমেড কফ সিরাপ বানিয়ে থাকি যার মধ্যে একটু তুলসী পাতা থাকে একটু বাসক পাতা থাকে তো সেই সমস্ত কাশির সিরাপ যদি ঘরে বানানো হয় সেটা বাচ্চাকে খাওয়ার পর মানে ডিনারের পর বা দুপুরের খাওয়ার পর যে খাবারটা খেয়ে আর কি বাচ্চা ঘুমোতে যাবে সেই খাবারটা খাওয়ানোর পর ওরকম কাশির কোনো হোমমেড সিরাপ অথবা যদি ডক্টর কোনো রকম কোনো কাশির ওষুধ প্রেসক্রাইব করে থাকেন তো সেক্ষেত্রে সেই কাশির ওষুধটা খাইয়ে আমরা বাচ্চাকে বিছানাতে নিয়ে যেতে পারি ঘুম পাড়ানোর জন্য ঘরেতে আমরা বাচ্চাদের জন্য কিভাবে কাশির সিরাপ তৈরি করতে পারি একদম প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি আপনারা যারা ওই ভিডিওটা দেখেনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো মোটামুটি এই স্টেপসগুলো আমরা পরপর পরপর ফলো করতে পারি যদি বাচ্চার সাধারণ যে ভাইরাল ইনফেকশনের ফলে সর্দি কাশির সমস্যা হয় এবং তার জন্য কাশি হয় ঘুমের মধ্যে সেক্ষেত্রে এরপর বলি দুই নাম্বার যে কারণে বাচ্চাদের ঘুমের সময় কাশি শুরু হয়ে যায় এবং কাশির ফলে ওদের ঘুমটা ভেঙে যায় বারবার সেটা হচ্ছে ড্রাইনেসের কারণে বা শুষ্কতার কারণে ঘরের পরিবেশ যদি শুষ্ক হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বারবার গলা শুকিয়ে যাবে নাক শুকিয়ে যাবে এবং তার ফলে কিন্তু বাচ্চাদের কাশি শুরু হয়ে যায় এটাও কিন্তু ড্রাইনেসের ফলে হয় অনেক বেবিরা মুখে আঙুল চুষতে থাকে এবং তার ফলে কি হয় বাচ্চাদের মুখে আঙুল চুষার ফলে মুখ দিয়ে অনেক বেশি বেশি করে হাওয়া ঢোকে তার ফলেও কিন্তু গলাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় অনেক বেবিদের এই রাতে ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হয়ে থাকার ফলে তারা মুখ দিয়ে হাঁ করে বাতাস গ্রহণ করতে থাকে এবার মুখ দিয়ে সরাসরি বাতাস গ্রহণ করার ফলে গলাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তার ফলেও কিন্তু কাশি হতে পারে তো ড্রাইনেসের ফলে মানে গলা যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ঘুমের মধ্যে কাশি হতে পারে এবং এই কাশিটা চলতেই থাকে চলতেই থাকে এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ঘরের পরিবেশটার যে ড্রাইনেসটা সেটা কাটানোর জন্য আমরা হিউমিডিফায়ার ব্যবহার করতে পারি অথবা ঘরের একটা কোনায় একটা বড় মুখ খোলা পাত্র বা গামলাতে বা ডেস্কিতে এখানে একটা জল রেখে দিতে পারে যে জলটা বাষ্প হবে এবং ঘরের পরিবেশটাকে আর্দ্র করে রাখবে হ্যাঁ এবং এটা বাচ্চার ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে রেখে দিতে হবে এর ফলে কি হবে ঘরের পরিবেশের মধ্যে জলীয় বাষ্পটা ভালোভাবে স্প্রেড করে যাবে এবং যে ড্রাইনেসটা আছে সেটা কেটে যাবে হ্যাঁ এছাড়া বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে বাচ্চার বয়স যদি এক বছরের বেশি হয়ে থাকে এবং বাচ্চা যদি মধু খেয়ে অলরেডি সহ্য হয়ে গেছে বলে মনে হয় সেক্ষেত্রে ঘুম পাওয়ানোর আগে বাচ্চাকে সামান্য মধু খাইয়ে দেওয়া যেতে পারে সেই মধুটাও কিন্তু বাচ্চার গলার এখান দিয়ে পাস করবে এবং গলাটাকে অনেকটা আরাম দেবে এছাড়া এই ড্রাইনেসের ফলে যদি বাচ্চার কাশি শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাকে জলটা একটু গরম করে নিই মানে জাস্ট জলটা হালকা হালকা গরম হবে বাচ্চা যাতে খেতে আরাম লাগে সেই রকম জল বাচ্চাকে আমরা খাইয়ে দিতে পারি জল যখন এখান দিয়ে মানে হালকা গরম জল যখন এখান দিয়ে পাস করবে তখন ওই জায়গাটাও ভিজে ভিজে থাকবে এবং ড্রাইনেসের ফলে বাচ্চার কাশি হবে না তিন নম্বর যে সাধারণ কারণে বাচ্চাদের এরকম ঘুমের মধ্যে কাশি হতে পারে এবং তার ফলে বাচ্চার ঘুমটা ভেঙে যেতে পারে সেটা হচ্ছে সাময়িক যদি বাচ্চার ঠান্ডা লেগে থাকে বা সাময়িকভাবে যদি বাচ্চা এরকম হয় যে ঘেমে গেল ঘামটা বসে গিয়ে ঠান্ডা লেগে গেল তো এইরকম সাময়িক কিছু কারণের জন্য বাচ্চাদের হঠাৎ করে সেই সময় ঘুমটা ভেঙে যেতে পারে কাশির জন্য অর্থাৎ ব্যাপারটা এরকম যে বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন হয়তো সেই সময় বাচ্চারা একটু শীত করছে এবং শীত করার ফলে বাচ্চা ঠান্ডা বোধ করছে এবং তার জন্য বাচ্চা হঠাৎ করে কাশি শুরু হলো এবং কাশি কিছুক্ষণ পর্যন্ত চলতে থাকলো তো এটার সাময়িক কারণে যদি আমরা বাচ্চাদের গায়ে কিছু একটা ভালো করে চাপা দিয়ে দিতে পারি মাথাটাটা ঢেকে দিতে পারি ভালো করে সেক্ষেত্রে কিন্তু এই কাশিটার সমস্যাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এমন অনেক সময় হয়ে থাকে যে বাচ্চাকে এত কিছু গায়ে চাপানো হচ্ছে বাচ্চা এত কিছু চাপিয়ে ঘুম বা ঘরটা এত গরম হয়ে গেছে তার ফলে বাচ্চার ঘাম হতে শুরু করে দিয়েছে বাচ্চার মাথা ঘেমে যাচ্ছে বাচ্চার গলা ঘেমে যাচ্ছে পিঠ ঘেমে যাচ্ছে তো এই যে ঘাম হয় তার ফলে সঙ্গে সঙ্গে কি হয় বালিশ টালিশগুলো ভিজে যায় এবং সেখান থেকেও কিন্তু বাচ্চার কাশি হতে পারে তো এগুলো হচ্ছে সাময়িক কারণ যে কারণের জন্য কিছু সময়ের জন্য বাচ্চার পরপর পরপর কাশি হতে থাকে সাধারণত শুষ্ক কাশি হয়ে থাকে এবং এর ফলে বাচ্চাদের ঘুমটা ভেঙে যেতে পারে তার জন্য আমাদের বাচ্চাদের গায়ে হাত দিয়ে দেখতে হবে যে বাচ্চার গাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কিনা যদি এরকম ঠান্ডা হয়ে থাকে পা ঠান্ডা ঠান্ডা লাগে সেক্ষেত্রে মনে করতে হবে বাচ্চার ঠান্ডা লাগছে বলে কাশি হচ্ছে আমরা যদি ভালো করে গায়ে চাপা টাপা দিতে পারি সেই কাশিটাও থেমে যাবে আমাদের বাচ্চাদের গায়ে হাত দিয়ে দেখতে হবে বাচ্চার ঘাম হয়েছে কিনা বাচ্চার মাথা ঘেমে গেছে কিনা গলা ঘেমে গেছে কিনা এই বুকের কাছে ঘেমে গেছে কিনা বালিশটা ঘেমে ভিজে গেছে কিনা যদি এরকম হয়ে থাকে বালিশটাকে উল্টে দিতে হবে বা একটা নতুন অন্য বালিশ দিতে হবে বাচ্চার ঘামটাকে মুছে দিতে হবে জামাটাকে পাল্টে দিতে হবে এর ফলে কিন্তু ওই ঘাম থেকে যে একটা ঠান্ডা ভিজে ভাব তৈরি হয় সেখান থেকে বাচ্চাদের যে কাশিটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমানো যাবে চার নম্বর যে কারণে বাচ্চাদের কাশি হতে পারে সেটা হচ্ছে অ্যালার্জির কারণে বাচ্চাকে ঘুমোতে যাওয়ার আগে যদি এমন কিছু খাওয়ানো হয় যেটা থেকে বাচ্চার অ্যালার্জির মতন সমস্যা আছে সেই ধরনের খাবারগুলো খাওয়ার ফলে কিন্তু বাচ্চারা যখন ঘুমোতে যাচ্ছে সেই অ্যালার্জির ফলে সেই অ্যালার্জির লক্ষণ হিসেবে কাশিটা শুরু হচ্ছে তো এরকম কিন্তু হতে পারে অথবা অনেক সময় হয় কি ধুলো থেকে বাচ্চাদের অ্যালার্জি বাচ্চাকে যে বালিশে রাখা হচ্ছে বাচ্চা এরকমভাবে সাইড ফিরে শুচ্ছে এইভাবে সাইড ফিরে শুচ্ছে এবং সেই বালিশ থেকে ধুলো বেরিয়ে বাচ্চার নাকে যাচ্ছে সেখান থেকে বাচ্চার কাশি শুরু হচ্ছে বা বাচ্চাকে যে চাদর বা কম্বলটা গায়ে দেওয়া হয়েছে সেটার থেকে ধুলো বেরোচ্ছে সেখান থেকে বাচ্চার সমস্যা হচ্ছে বা বাচ্চার ঘরের মধ্যে যদি এরকম ধুলো থাকে যেখানে বাচ্চাকে ঘুম পাড়ানো হচ্ছে তো সেখান থেকে বাচ্চার এরকম কাশির সমস্যা হতে পারে অ্যালার্জির কারণে এছাড়া বাচ্চাকে ঘুম পাওয়ানোর আগে এমন কিছু দিয়ে মুখ পরিষ্কার করানো হয়েছে বা এমন কিছু লোশন বাচ্চার মুখে লাগানো হয়েছে বা ক্রিম বাচ্চার মুখে লাগানো হয়েছে যার গন্ধের ফলে বা যেটার থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে এবং তার লক্ষণ হিসেবে মাঝেই বাচ্চার কাশি হচ্ছে এবং ঘুমটা ভেঙে যাচ্ছে তো এই অ্যালার্জি কিন্তু আর একটা কারণ যে কারণে বাচ্চাদের ঘুমের মধ্যে কাশি হতে পারে শুকনো কাশি সাধারণত এবং তার ফলে বাচ্চাদের ঘুমটা ভেঙে যেতে পারে এই কারণে বাচ্চার কোনো খাবার থেকে অ্যালার্জি আছে কি না বাচ্চার বাড়ির নিকট খুব কাছের যারা মা বাবা খুব কাছের যারা তাদের কোনো খাবার থেকে যদি অ্যালার্জি থেকে থাকে সেই খাবারগুলো বাচ্চাকে একটু কম খাওয়ানো ভালো তো বাচ্চার যদি কোনো খাবার থেকে অ্যালার্জি হয়ে থাকে সেই খাবারটা বাচ্চাকে না খাওয়ানোই উচিত তার ফলে এই কাশির সমস্যাও বাচ্চার হবে না বাচ্চা যদি ধুলোতে অ্যালার্জি থাকে যেই কারণে বাচ্চার কাশি হচ্ছে এবং ঘুমটা ভেঙে যাচ্ছে তার জন্য কিন্তু বাচ্চাদের সবসময় পরিষ্কার কাঁচা বালিশের ওয়ার ব্যবহার করা বাচ্চা যেটা গায়ে দেবে সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত বাচ্চাদের যে ঘরে আমরা রাখবো সেখানে যেন ধুলো না ওড়ে সেটা আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা বাচ্চাকে যদি বারবার আমরা লক্ষ্য করি যে কোনো একটা লোশন লাগানোর পর প্রত্যেকবারই বাচ্চার কাশি শুরু হচ্ছে বা কোনো একটা ক্রিম লাগানোর পর প্রত্যেকবারই বাচ্চার কাশি শুরু হচ্ছে সে ক্ষেত্রেও কিন্তু আমরা এই লোশন এবং ক্রিম মাখানোটা বাচ্চাকে বন্ধ করাতে পারি অন্য কোনো অপশন আমরা চুজ করতে পারি বাচ্চার জন্য যাতে অ্যালার্জির ফলে বাচ্চার কাশি না হয় পাঁচ নাম্বার যে কারণে বাচ্চাদের কাশি সমস্যা হয়ে থাকে এবং যেটা ভীষণই কমন এখনকার দিনে সেটা হচ্ছে যদি বাচ্চার হাঁপানি বা শ্বাসকষ্টের মতন সমস্যা হয়ে থাকে এটা কিন্তু এখনকার দিনে অনেক বাচ্চাদের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা খুবই কমন ব্যাপার তবে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই ডক্টররা যেটা বলেন আমাদের সেটা পরপর পরপর ফলো করে যেতে হয় এবং আগামী দিনে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন এই হাঁপানি বা শ্বাসকষ্টের মতন সমস্যাটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায় ক্ষেত্রে হয় কি শ্বাসনালী বা এয়ারওয়ে যেগুলো আছে সেগুলো রাত্রিবেলাতে অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় এবং সেখান থেকে বাচ্চাদের দম নেওয়ার মতন সমস্যা বা শ্বাসকষ্টের মতন সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে সাধারণত হয় কি বাচ্চার যখন কাশি হয় বাচ্চা পরপর কাশতে থাকে এবং কাশির পরে পরে বাচ্চা একটু মানে খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে বাচ্চা একটু হাঁ করে দম নিয়ে নিচ্ছে যে আবার বাচ্চা কাশছে মানে খক খক করে কাশছে সাধারণত শুকনো কাশি হয় এবং তার জাস্ট কাশির একটু পরে পরই বাচ্চা একটু করে দম নিচ্ছে এই যে লক্ষণটা যদি আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত সাধারণত এক্ষেত্রে হয় কি সারাদিন ধরে বাচ্চার খুব বেশি যে নাক দিয়ে সর্দি বেরোনো বা কফ বেরোনোর মতন সমস্যা বেশি থাকে না রাতে ঘুমানোর সময় এটা সমস্যা করে থাকে বা অনেক সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই টাইমগুলোতে আমরা যদি বাচ্চাকে দেখি বাচ্চা পরপর কাশছে এবং কিছুক্ষণ পরপরই বাচ্চা একটু হাঁ করে দম নিচ্ছি এবং এই ব্যাপারটা যদি অনেক দিন ধরে চলতে থাকে তার মানে বাচ্চার হয়তো শ্বাসকষ্টের মতন সমস্যা হচ্ছে এক্ষেত্রে কিন্তু ডক্টরের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত সাধারণত এই সময় ডক্টররা কি করে নিম্বুলাইজার দিয়ে থাকেন বা ইনহেলার দিয়ে থাকেন যেটা চট করে বাচ্চাদের এই সমস্যাটাকে কমাতে সাহায্য করে এবং এটা কিন্তু ভীষণই কার্যকরী এক্ষেত্রে এই নিম্বুলাইজারের মাধ্যমে বা ইনহেলারের মাধ্যমে সরাসরি ওষুধটা এয়ারওয়েগুলো দিয়ে সরাসরি লান্সে চলে যায় ফলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করে তো ডক্টর যদি বাচ্চাকে এরকম ইনহেলার বা নিম্বুলাইজার প্রেসক্রাইব করে থাকেন সেক্ষেত্রে বাচ্চাকে যখন উনি ওটা টানতে দেবেন সেই টাইমগুলোতে আমাদের মেনটেন করে বাচ্চাদেরকে ওটা টানানো উচিত এবং ঘুমের আগেও কিন্তু অনেক সময় ডক্টররা বলে থাকেন যে এটা টানতে ইনহেলার হোক বা নিবুলাইজার হোক তার ফলে হবে ঘুমানোর সময় যে কাশির ফলে ঘুমটা ভেঙে যাওয়া বা শ্বাসকষ্টের মতন যে সমস্যাটা রাতের বেলা ঘুমোনোর সময় হয়ে থাকে সেটা হবে না এছাড়াও এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সাথে সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাদেরকে একদম বিছানার সাথে সমান্তরালভাবে না শুয়ে বালিশটাকে উঁচু করে একটু এইভাবে বাচ্চাকে আমরা শোয়াতে পারি এই সমস্ত বাচ্চাদেরকে আমরা খুব উগ্র গন্ধ আছে এরকম রকম কোনো ক্রিম বা লোশন কিন্তু একদমই রাতে ঘুমানোর আগে মাখানো উচিত না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই ধরনের যে শ্বাসকষ্টের মতন সমস্যা বেড়ে যেতে পারে যাতে ঘরের মধ্যে বাতাসটা সাপোকেটিং না হয় ঘরের মধ্যে যেন একটা ফ্রেশ এয়ার চলাচল করে তার জন্য কিছুক্ষণের জন্য মানে শীতকাল হলে কিছুক্ষণের জন্য ঘরে জানলা টানলাগুলো হালকা করে অল্প করে খুলে রাখা উচিত যাতে বাইরের বাতাস ভেতরে আসতে পারে ভেতরের বাতাসটা বাইরে চলে যেতে পারে গরমকাল হলেও বাচ্চাকে বাতাস চলাচল করছে এরকম পরিবেশের মধ্যে রাখা যেতে পারে যাতে বাচ্চাদের মনে না হয় যে খুব সাপোকেটিং হয়ে গেছে ঘরের ভেতরটা চার নাম্বার যেটা আমরা করতে পারি এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সেটা হলো শ্বাসকষ্টের মতন সমস্যার সাথে অ্যালার্জির একটা কাছাকাছি সম্পর্ক থাকে তো যে বেবিদের এরকম শ্বাসকষ্টের জন্য কাশি হচ্ছে এবং তার ফলে ঘুম ভেঙে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বালিশ বিছানা এগুলোকে পরিষ্কার রাখা ভীষণ দরকার যাতে সেখান থেকে তাদের দম নেওয়ার মতন সমস্যা বা এই ধরনের অন্য কোনো সমস্যা না হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থাকুন থ্যাংক ইউ